আমি একটা কথা বলেছি, ইসলামে পীর বলে কিছুই নাই, সব চিটিংবাজি, কিছুই নাই পীর বলে। হযরত আবু বকর পীর বুঝলেন না, হযরত ওমর ফারুক পীর বুঝলেন না, আল্লাহর নবী পীর বুঝলেন না, ইমাম আবু হানিফা পীর বুঝলেন না, ইমাম শাফি পীর বুঝলেন না, ইমাম আহমদ বিন হাম্বাল পীর বুঝলেন না। আরে চিটিংবাজ হুজুর পীর বুঝেছে, কি আশ্চর্য ব্যাপার! এ পীর খুঁজে পেয়েছে, এর আগে এত বড় বড় মানুষ ছিল কেউ পীর খুঁজে পায়নি। আল্লাহু আকবার! চিটিংবাজি ব্যবসা কেমন? আমি মুমতাজুল ইসলাম বক্তা। আচ্ছা বলুন, আমার বেটা মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক, আমি বক্তার বেটা বলে আমার বেটাও যে বক্তা হবে এটা কোনো গ্যারান্টি আছে? নাই। আমি স্কুল মাস্টার, আমার ছেলে জন্ম হয়েছে, আমি মাস্টার বলে আমার বেটাও মাস্টার হবে তার কোনো গ্যারান্টি আছে? নাই। তার মানে পৃথিবীতে কিছু হতে গেলে তার উপার্জন করে নিতে হয়। ইমাম আবু হানিফা, তিনি একজন ইমাম ছিলেন, ওনার বেটা ইমাম হতে পেরেছে? পারেনি। ইমাম আহমদ বিন হাম্বাল, তিনি একজন ইমাম ছিলেন, ওনার বেটা ইমাম হতে পেরেছে? পারেনি। তার মানে ইমাম এমনি হওয়া যায় না, ইমাম হতে গেলে কিছু অর্জন করতে হয়, তাই তো? কিন্তু বর্তমানে একটা ব্যবসা আছে, তার নাম পীরের ব্যবসা। ওর চোদ্দ গোষ্ঠীর আগে ওর দাদু পীর ছিল, ওর বাপ হয়েছে পীর, ওর বাপ মারা গেছে, ও চিটিংবাজ, ও হয়েছে পীর, ও মারা যাবে, ওর বেটা হবে পীর। মানে পীর হতে গেলে কিছু শিখতে হয় না, এমনিতেই পীর হওয়া যায়। আশ্চর্য ব্যাপার! এ জাতি কি করে পরিবর্তন হবে, এ জাতি কি করে পরিত্রাণ পাবে? যে জাতির কাছে ন্যান্ত লোক অচল নেই, ন্যান্ত লোক বলছে কোন একটা বাবা, ওরও দলে দেখছি 20 লাখ লোক আছে। জটা বাবা 30 বছর গোসল করে না, জীবনে গোদ্দারি কাটে না, গোদ্দারিতে ময়লা ধরে ধরে উকুনের বাসা বেঁধেছে, ও বলছে আর একটা বাবা। ওই বট গাছের তলাতে একটা মাজার করে বসে আছে, এ কি চিটিং বাজরে! ও নিজে গোসল করে না, ফেরেশতারা ধারে পাশে যায় না ওর গায়ের গন্ধ ঠেলাতে, ওরও দেখছি 20 লাখ ভক্ত। মানে জাতি কোথায় পৌঁছেছে বুঝতে পারছেন? ন্যান্ত হয়ে বসে আছে, তার কাছে দেখছি মানুষ পুজো করছে, মাথাতে উকুনের ভাষা বেঁধেছে, দাড়িগুলো ধুলোতে জটা বেঁধে গেছে, কেউ দেখছি বলছে জটা বাবা, কেউ গলাতে ছিকল ঝুলিয়ে ঘুরছে বলছে ছিকল বাবা। সাংঘাতিক ব্যাপার! রাতে একরকম, দিনে আর একরকম, বাবাদের ঠেলাতে ভিড়ে রাস্তাঘাটে হাঁটা যায় না, চারিদিকে দেখছি বাবা। আর এরা এত বড় চিটিংবাজ, রেল লাইনের ধারে মাজার করে না, কোথায় করে? বাস লাইনের ধারে। তার মানে বাসওয়ালা যাবে, ও তো বোঝে কম, মাজারে দাঁড়িয়ে 20টা টাকা দিয়ে যাবে যাতে প্যাসেঞ্জার সহ অ্যাক্সিডেন্ট না হয়, খুব চালাক। কিন্তু ট্রেনের ড্রাইভার তো দাঁড়াবে না, দাঁড়াবে ঠিক মেন রাস্তার ধারে মাজার করে, লোক যেতে যেতে 5 টাকা ছুড়ে দিল, ওতেই ওর চলছে। ওই জন্য কাজী নজরুল একটা কথা বলেছে, ওরে ফির পীর ফকিরের কথা যদি সত্য হতো রাস্তার ধারে মাজার করে কেন ভিক মেঙে খেত? কাজী নজরুল বলেছে, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো রাস্তার ধারে মাজার করে কেন ভিক মেঙে খেত? কাজী নজরুল বলেছে, এটা আমার কথা নয়। তার মানে আল্লাহু আকবার! পৃথিবীতে একটা ব্যবসা আপনাকে দেখালাম, পীরের ব্যবসা। চলুন, মোহাম্মদ সাল্লামের বেটাগুলো মারা গেল কেন বলুন তো? আমাদের নবী শেষ নবী না এর পরেও কোন নবী আসবে? শেষ নবী। অতিভক্তি চোরের লক্ষণ। আল্লাহ জানে যে নবীজির বেটাগুলো যদি বেঁচে থাকে, নবী যদি পৃথিবী থেকে চলে যায়, তাহলে অতি যারা ভক্তি করে আল্লাহর নবীকে, তারা তার বেটাকে নবী বলে মানতে শুরু করে দিবে। এই জন্য আগে থেকে বেটাগুলোকে তুলে নেওয়া হয়েছে। কত সুন্দর লজিক দেখছেন! হ্যাঁ, আল্লাহু আকবার! তাহলে মোহাম্মদ সাল্লামের কটা বদনাম হলো, কথা বলুন কটা? 3টা। 1 চরিত্র খারাপ, 2 পাগল,
তিন এর নিবংশ এর বংশের করে এনে পানির বোতলটা দেখি একটু ওর বংশের কোন রকমের দাম নাই দে বোতলটাই দেন গ্লাস লাগবে না ওর বংশের কোন দাম নাই আলহামদুলিল্লাহ এই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনটা খুলে দেখবেন কত মজার মজার কথা বলছেন আল্লাহ নবীকে যে বদনাম দিলে ওই বদনামের জবাব দিচ্ছেন আল্লাহ কোরআনে এক আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহ বলেন কোরআনে 29টা সূরাতে এরকম শব্দ আছে এক আলিফ লাম মিম আলিফ লাম র তোহা কাফ হা আইন সাদ আলিফ লাম র ইয়াসিন এরকম আছে না নেই আছে আছে এর মানে কেউ জানে 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 না কে জানে একমাত্র আল্লাহ জানে এটা তো একটা মারাত্মক ব্যাপার এটা বা আমাদের জানানো হলো না কেন অনেক সময় দেখবেন প্রেমিক আর প্রেমিকার গোপন টিপস কিছু থাকে আগেকার দিনে যখন ছোট তো আমরা যখন স্কুলে পড়েছি স্কুলে পড়লে একটু বদমাইশি করে সবাই প্রেম ভালোবাসা টালোবাসা হয় না হয় আগেকার দিনে তো মোবাইল ছিল না কি করে হয় একটা চিঠি লিখে ওর ব্যাগে দিয়ে দিল তাই না ও আবার খুলে পড়ে এক সপ্তাহ পরে তার উত্তর দিল আর একটা জিনিস হতো মেয়েটা চায়ের দোকানে গেছে কিছু একটা কিনতে ছেলেটা গেছে এই রকম করছে ডান চোখটা এরকম করছে মানে আগে থেকে চিঠিতে বলা আছে যদি ডান চোখটা এরকম করি তাহলে তুই বুঝতে পারবি যে ফটিকদের গোয়াল ঘরের পাশে দেখা করতে বলছে আর বাম চোখটা যদি এরকম করি তাহলে বুঝতে পেরে যাবি ওই যে নাজমেলামের গাড়ি রাখা থাকে ওর সাইডে মোটামুটি রাত 8টার পরে দাঁড়াবি আমি আসছি হ্যাঁ এরকম গোপন টিপস আগে প্রেম হতো না হতো ছোটবেলাতে এরকম কেস আমরা ঘটিয়েছি অনেক এখন না হয় বক্তা হয়েছে আর কি বলবো যাই হোক তা প্রেমিকার প্রেমিকার গোপন টিপস থাকে থাকে না থাকে একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে খুব তো ও তার বন্ধুকে বলছে ওরে সাইফুল তো যে কি বলছে ওই ফটিকের মেয়েকে আমি খুব ভালোবাসি তো বলছে ওরে ফটিক কোটি কোটি টাকার মালিক আর তোর বাপ রিক্সা চালায় তুই বামন হয়ে চাঁদে হাত দিতে গেলি তোর পিঠের চামড়া থাকবে না তখন ওই ছেলেটা বলছে রে তুই কি বুঝিস ও আমার জন্য পাগল হয়ে ঘুরছে বলছে চল তো একটু দেখাবি কেমন পাগল হয়েছে গোপন টিপস বুঝুন তা এ গেছর বন্ধুকে প্রেমিকাকে দেখাতে দেখ কত ভালোবাসে মেয়েটা ব্যালকনিতে ঘুরছর বাপের বিশাল রাজপ্রাসাদ বাড়ি ছেলেটার বন্ধুকে বলছে ওই দেখ সাবিনা দাঁড়িয়ে আছে ও আমার জানের জান যেই বলছে সাবিনা তখন পায়ের জুতো খুলে বলছে দেখছিস তখন বন্ধুটা বলছে বে তুই যদি ভালোই বাসি জুতো কেন দেখাচ্ছে তখন ও বলছে তুই কি গোপন টিপস বুঝিস জুতো দেখাচ্ছে মানে কথা বললে লোক শুনতে পেয়ে যাবে ও বলছে চাঁচকির মোড়ে ফটিকের জুতোর দোকানে সন্ধ্যাবেলা দেখা করতে ও এইটা বলতে চাইছে তার মানে বোঝা যায় যে প্রেমিকার প্রেমিকার গোপন টিপস কে থাকে নুন অল কলম আলিফ লাম মিম আলিফ লাম র এটা হয়তো আল্লাহ তার নবীর ব্যাপারে কোনো ব্যাপার থাকতে পারে যেটা নবীকেও জানানো হয়নি আমাদেরকেও জানানো হয়নি চলুন আল্লাহ তাআলা তারপরে বলছেন আল কলম ওমা ইয়াসতুরুন কসম আলে বলামার আছে ও কাসমিয়াম আল্লাহ তাআলা বলছেন আল কলম কসম করছি কলমের ওমা ইয়াসতুরুন এবং তার দ্বারাতে যেটা লেখা হয়েছে কসম তার এইখানে দুটো একটা কথা বলি বর্তমানে একটা কলমের দাম 3 টাকা 3 টাকা না কলম কি এমন ভেরি ইম্পর্টেন্ট যে আল্লাহ ওইটার কসম করছেন আশ্চর্য ব্যাপার না 3 টাকা দাম একটা কলম আল্লাহ ওর কসম করছেন আচ্ছা এবার আপনাদেরকে জিজ্ঞেস করি সারা পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কি কলম কলমকে সৃষ্টি করার পরে বলা হচ্ছে কলম তুমি লেখো কলম বলছে কি লিখবো আল্লাহ তাআলা বলছেন মুমতাজুল ইসলাম 16 তারিখে চাঁচকি গ্রামে জলসা করতে আসবে প্রথমে সে নাজিম আলমের ঘরে ঢুকবে ওটাও লেখ তারপরে আজহারউদ্দিনের সঙ্গে জলসাতে দেখা হবে ওটাও লেখ ওই পাশাপাশি বসে ফটো তুলবে ওটাও লেখ জলসায় প্রধান বক্তা মুমতাজুল থাকবে ওটাও লেখ সেদিন গিয়ে কোথাও খাওয়া দাওয়া করবে না ওটাও লেখ সেদিন অসুস্থ থাকবে ওটাও লেখ কবে কিয়ামত হবে ওটা লেখ কার কবে মৃত্যু
মৃত্যু হবে ওটা লেখ, কার কার সঙ্গে বিয়ে হবে ওটা লেখ, কে কবে জন্ম হবে ওটা লেখ, কার কবে মৃত্যু হবে ওটা লেখ। এক কথাতে বোঝা গেল পৃথিবীর সূচনা থেকে কলমকে সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে কলম আগে থেকে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। নাম্বার দুই, এর আরেকটা বৈশিষ্ট্য, কলম সমাজকে যা দিয়েছে পৃথিবীতে কলমের থেকে বড় অবদান আর কোন অবদান নেই, কারো অবদান নেই, কলমের থেকে বেশি অবদান আর কারো নেই। যদি বলছেন কেমন করে, এই দেখুন আপনাকে একটা কথা বলি, ইমাম আবু হানিফা জন্ম হয়েছেন 80 হিজরিতে, জেন মারা গেছেন 150 হিজরিতে, ইমাম শাফি জন্মগ্রহণ করছেন 150 হিজরিতে, এই যে ইতিহাস। আচ্ছা বলুন তো, ইমাম আবু হানিফার সময়তে সোশ্যাল মিডিয়া ছিল? ছিল। ইমাম বুখারীর সময়তে ক্যামেরা ছিল? ছিল না। ইমাম আহমদ বিন হাম্বালের সময়তে এই রকম ক্যামেরা ছিল? ছিল না। তার ইমাম আহমদ বিন হাম্বালের বহু কটা, উনি কটা হাদিস লিখেছেন? আবু হানিফার জীবনী কি, আর আপনার ইমাম শাফির জীবনী কি, ওনার ছাত্র ইমাম আবু ইউসুফ তার জীবনী কি, এই যে জীবনীগুলো আমরা যে জানতে পারি, বলুন তো দেখি এইটা জানার পিছনে কার অবদান আছে? কার? কলম। কলমই একটা পদার্থ যে পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত পুরাতন ইতিহাসকে স্বর্ণোজ্জ্বল অক্ষরে মানুষের দর্পণের সামনে এনে দেয়, এর নাম হচ্ছে কলম। ইম্পর্টেন্ট একটি চিজ এটা। আল্লাহ বলছেন অমায়াস্তরুন, এর দ্বারাতে যেটা লেখা হয়েছে তার কসম। বলুন এবারে, কোরআন অবতীর্ণ হবার আগে এ কোরআন কোথায় ছিল? ফি লাউহিম মাহফুজ, তাই তো? লাউহে মাহফুজে ছিল। আচ্ছা, আজও পর্যন্ত আলেম ওলামারা কেউ বলেছে লাউহে মাহফুজ কোথায় আর কেমন, এটা কেউ জানেন? জানেন? জানেন না। আমি কিন্তু বড় আলেম নয়, আমাকে এক পাতা সূরা ফাতিহার বাংলা বলতে বললে আমি বলতে পারবো না। তবে আমি যা স্টাডি করছি, যা গবেষণা করছি, যা চিন্তা ভাবনা করছি, এতে করে আলেমদের সঙ্গে, বড় বড় যারা আলেম আছে ওনাদের সঙ্গে আমার কিছু কিছু জায়গাতে একটু ত্রুটি বিচ্যুতি হতে পারে, ফতোয়া ফারায় যে নয়, কিছু ব্যাপার জানার ব্যাপারে। যেমন আপনি অবাক হয়ে যাবেন, লাউহে মাহফুজটা কি বা কেমন ধরনের এটা আজ পর্যন্ত কেউ শুনেছেন? আমরা এটাই জানি লাউহে মাহফুজ একটা ঘর কোরআন অবতীর্ণের আগে ওই ঘরে রাখা ছিল, তাই তো? জি না, ওটা নয়। লাউহে মাহফুজ মানে সংরক্ষিত স্থান, সংরক্ষিত ঘর। এটা ঠিক কেমন আপনাকে যুক্তির আলোকে আমি বোঝানোর চেষ্টা করছি। এক, আমি মমতাজুল ইসলাম, আমি ভালো ছবি আঁকতে পারি, খুব ভালো, আমার হাতে আপনি রং আর তুলি দিয়েছেন আর বলছেন যে তুমি একটা শিশুর ছবি আঁকো। আচ্ছা বলুন তো, শিশু মানে নারীকেও বোঝায় পুরুষকেও বোঝায়, তাই তো? শিশু মানে নারী পুরুষ সবাইকে বোঝায়। তা আমি রং তুলিটা হাতে নিয়ে আমি ছবিটা আঁকার আগে আমি এটা ভাববো কি ভাববো না, যে ছেলেটা এরকম করে ছুটছে এরকম আঁকবো, ছেলেটা মায়ের কোলে ঘুমিয়ে আছে এরকম আঁকবো, না ছেলেটা বই পড়ছে এরকম আঁকবো, না ছেলেটা ভাত খাচ্ছে এরকম আঁকবো, না ছেলেটা বসে বসে পেচ্ছাপ করছে এরকম আঁকবো? আচ্ছা বলুন তো, রং তুলি নিয়ে বোর্ডে আঁকার আগে ওই শিশুর ছবি আমার মনের ভিতরে অলরেডি একটা আঁকা হয়ে যাবে কি যাবে না? যাবে, যাবে। এইটার নাম লাউহে মাহফুজ। এক কথাতে আল্লাহ ছাড়া পৃথিবীতে কি ঘটাবেন, কি করবেন, কি ঘটবে, এই যে পরিকল্পনা করে রেখে দিয়েছিলেন, এই পরিকল্পনার জায়গাটার নাম হচ্ছে লাউহে মাহফুজ। অনেক কিছুর গভীরে যদি আমরা ঢুকে যাই আপনি অবাক হয়ে যাবেন। আমি একটা একটা করে বলছি, আপনি শুনতে থাকুন। যদি প্রত্যেক শব্দের এরকম করে ব্যাখ্যা করা যায়, তো এই সূরাটা আমি যদি 10টা আয়াত করি ভোর 3টে বেজে যাবে। আমি যা ব্যাখ্যা টুকটাক যা জেনেছি আমি অতক্ষণ বলতে পারবো না, দুটো একটা বলছি শুনুন। আল্লাহ তাআলা তারপরে বলছেন মা আনতা বিনির্মাতি ও রব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। এই আমার দিকে ফেরুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদনাম দেওয়া হয়েছিল পাগল, বলে এসেছি ওটা?
এসেছি ও জবাব আল্লাহ কানে দিচ্ছেন মানতা বিনিমাত রব্বিকা বিমাজনুন আপনার আল্লাহর অনুগ্রহে আপনি কখনোই পাগল নন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল ছিলেন না জ্ঞানী ছিলেন বিজ্ঞানীদের বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক ছিলেন কি ছিলেন না আল্লাহু আকবার আচ্ছা এটা যে আল্লাহর বাণী এটা কারোর সন্দেহ আছে আছে নাই বিজ্ঞানের যুগে কিন্তু একটা প্রশ্ন সম্মুখীন হতে হয় কি আচ্ছা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের শিক্ষক শিক্ষক কি শিক্ষক নয় শিক্ষক আচ্ছা যে শিক্ষক হবে তাকে তো লেখাপড়া জানতে হবে হবে কি হবে না হবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন না তাহলে এটা কোনো হিন্দু ভাইকে যদি বলা হয় যে হযরত মুহাম্মদ আমাদের শিক্ষক অথচ তিনি লেখাপড়া জানতেন না 2023 সালে বিজ্ঞানের যুগে এই কথা মানানো যাবে লোকে বলবে পাগল তোদের মতো গুরু আর কেউ আছে তোদের নবী লেখাপড়া জানে না এটা বলতে পারে কি পারে না পারে অথচ নবীজির কথা শুনলে বোঝা যায় যে ওনার জ্ঞানটা ছিল ওহির জ্ঞান কিসের জ্ঞান ওহির জ্ঞান দৃষ্টান্ত স্বরূপ আপনাকে দুটো একটা কথা আমি বোঝানোর জন্য বলছি এক আচ্ছা বলুন তো বাড়িতে কুকুর কুকুর বাড়িতে পালা পোষা জায়েজ না নাজায়েজ নাজায়েজ আল্লাহ নবী বলেছেন কেউ যদি বাড়িতে কুকুর যদি রাখে ইচ্ছা করে তাহলে প্রত্যেক দিন তার আমলনামা থেকে দুটো উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে আচ্ছা এবার বলুন বিড়াল বাড়িতে রাখা জায়েজ না নাজায়েজ জায়েজ বিড়াল রাখা জায়েজ কুকুর রাখা না যায় তবে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর রাখা যায় তার বিস্তারিত ব্যাখ্যা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বললেন কুকুর বাড়িতে রাখা যাবে না বিড়াল রাখা যাবে আজকে বিজ্ঞানীরা 1500 বছর পরে প্রমাণ করছে যে কুকুরের লালাতে এত জীবাণু আছে কোন মানুষের পেটে যদি চলে যায় জলতঙ্ক রোগে আক্রান্ত হবে তাহলে বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কুকুরের লালা কোনো মেশিনে টেস্ট করে তবে বলেছিলেন না এমনিতেই বলেছিলেন এমনিতেই তার মানে তিনি বলেছিলেন মানে আল্লাহ ওনাকে বলা করিয়েছিলেন